অনন্তলোকের পথে পাড়ি জমালেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। শনিবার সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সংস্কৃতি অঙ্গনে। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা। এটিএম শামসুজ্জামান 1941 সালের 10 সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন। 1961 সালে বিষকন্যা সিনেমায় সহকারী পরিচালক হিসাবে প্রথম কাজ শুরু করেন তিনি। অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামানের অভিষেক 1965 সালে। এরপর 1976 সালে আমজাদ হোসেন পরিচালিত নয়নমণি চলচ্চিত্রে খলনায়ক হিসেবে আলোচনায় আসেন। 1987 সালে কাজী হায়াত পরিচালিত দায়িকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 2012 সালে রেদওয়ান রনি পরিচালিত চোরাবালি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই অভিনেতা। 42তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে এটিএম শামসুজ্জামানকে। শিল্পকলায় অসামান্য অবদানের জন্য তাকে 21শে পদকে ভূষিত করা হয়।